সংবিধান বিরোধী যে বিল এনআরসি ও ক্যাব এবং বর্তমানে যেটা এনএ আইন হয়েছে তার এগেনস্ট আমাদের এই মিছিল এবং এই মিছিলে আমাদের এই মিছিলে আমরা আছি বলাইদি আমাদের সঙ্গে আছেন আমাদের মাতাসার মূলত একটা সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে শান্তির বার্তা এবং
শান্তিপূর্ণভাবে এনআরসির এগেনস্টে আমাদের এই প্রোটেস্ট, এই প্রোটেস্ট আমরা করছি। আমরা বোঝাতে চাই সরকারকে যে যে নাগরিকদের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে সরকারে এসছেন, সরকারে আসার পরে নাগরিকদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলছেন, ফলে এই ধরনের সংবিধান বিরোধী এনআরসি ও ক্যাব আমরা মানছি না। এবং এই আমরা শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা আমাদের এই মিছিল সংগঠিত করেছি। আমাদের এই মিছিল চলবে বাইকাশি মোড় পর্যন্ত। আপনার শুরু করেছেন কোথা থেকে, শেষ করুন কোথায়? আপনারা দেখছেন শুরু করেছেন কোথা থেকে, শেষ শুরু করেছি মূলত আমাদের এই মালঞ্চ থেকে শুরু করেছি। মূল আমাদের জমেটা ছিল কেসি দাস রোড, যেহেতু মালঞ্চ সূত্রাকর এরিয়া একটা ব্যাপক অংশের মানুষ এর বিরোধিতা করবেন বলে আমাদের জানিয়েছিলেন। সুতরাং দু জায়গায় আমাদের জমায়েত হয়েছিল, একটা হচ্ছে মালঞ্চ আর একটা হচ্ছে কেসি দাস রোড। এখানে আপনারা দেখছেন এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও যে মানুষের স্বতঃস্ফূর্ততা, আমরা এটাই এই এইভাবে আমরা একটা বার্তা দিতে চাইছি। মিছিলটা কোথায় গিয়ে শেষ করবেন? মিছিলটা শেষ হবে বাইকাছি পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? কালামালী মণ্ডল।